আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে একটা হালিম চ্যালেঞ্জ করব, তারপর এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এখন আমাদের বস্তুটা কষা হয়ে গেছে। মাহিন, হালিম বানানোর জন্য এখানে কি কি দিয়েছো? মাহিন, গোস্ত, গরুর গোস্ত, তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, তারপরে তারপরে হালিমের মশলাটা, হালিমের মশলা, তারপরে তারপরে হলো যে তোমার গোস্তটা কষিয়ে এখন কষা হয়ে গেছে, এখন হালিম মিক্সটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও, এখন দিয়ে দাও। মাহিন এখন হালিম মিক্স দিয়ে দিবে। মাহিন আজকে হালিম হালিম চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, মাহিন রান্না করছে হালিম। তারপরে এটা কি করবা মাহিন বলো? এখন এটাকে একটু কষাবো, তারপরে পানি দিয়ে দিবো। এই যে গরম পানি এনে হচ্ছে, ওটাকে কষাবা, তারপরে পানি দিবা নাকি? একটু এখন একটু জালটা বাড়িয়ে নিলাম। কোথা থেকে শিখেছো রান্নাটা? একা একাই আম্মু বানা, তুমি বানাতা, তখন আমি দেখে দেখে শিখে নিয়েছি। তাই জালটা বাড়িয়ে দাও। মাহিনের রান্না অনেক মজা হবে মনে হচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে শিফা, শিফা আর মাহিন আজকে, নাইলা, নাইলা কোথায়? নাইলা, 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 শিফা, মাহিন আর নাইলা আজকে চ্যালেঞ্জ করবে। শিফা তুমি কি কি করবা বলো তো? চ্যালেঞ্জ করবে। কি খাবা? হালিম। খেতে পারবা? পারবো। সব খেতে পারবা তো? কে ফার্স্ট হবে তুমি? আগে খাই তারপরে জানাবো। আগে খাবা তারপরে জানাবো নাকি? মাহিন এখন পানি দিয়ে দিচ্ছে নাকি? কষানো হয়ে গেছে, মাহিন পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে দিয়েছে মাহিন, এবার ফুটবে। ফুটলে পরে গাঢ় হলে পরেই নামিয়ে নেবে। মাহিনের হালিম রান্না করা হয়ে গেছে, ওরা চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। আমি ওদেরকে এখন বাটিতে বাটিতে দিয়ে দিব। নাইলার জন্য একটু ছোট বাটি। এই যে আমাদের রেডি, এটা মাহিনের, এটা নাইলার, এটা শিফামণির। হ্যাঁ, দাঁড়াও, এবার রেডি। ওকে, খাও, শুরু করো, স্টার্ট। কথাই বলছে না, কখন ফাঁস সব শেষ। শিফা ফার্স্ট, এবার নাইলা আর মাহিন। খাও, ওই যে ওই যে, হ্যাঁ, খাও খাও খাও। শিফা দেখি তোর মুখে আছে নাই? দর্শক আপনারা অনেকে কমেন্টে বলতে পারেন এটা আমার কে, এটা আমার ভাগ্নি, মানে আমার চাচাতো বোনের মেয়ে, আমার ভাগ্নি। এখন তো আপনারা তো দেখতেই পারলেন আমার ছেলে শিফা জিতে গেল, আমি হেরে গেলাম, তো পানিশমেন্ট কি আরো আছে
ওইটুকু খাও। মাইনের চোখ যাও যাও। দেখি মুখে আছে নাকি। ওকে গাইস, অনেক যা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ দাও, বাই বাই, বাই বাই। অনেক ঝাল লেগেছে মাইন, প্রথমে তো ঝাল লাগছিল না, এখন এই কানে কেমন জানি করছে। দেখি জিব্বা দেখি কি চ্যালেঞ্জে হারার কেমন মাইন চ্যালেঞ্জ। প্রথমে তো ঝাল লাগছিল না, পরে দেখছি এমন ঝাল লাগছে আমার কানে ব্যথা। হ্যাঁ, কানে কেমন করছে। তোমার কেমন লাগছে? খুশি? মাইন এর গেছে, মাইন মরিচ খেয়েছে আর না, আর শিফা খুশি হয়ে গেছে নাকি? ও গাম ফুটে গেছে মাইনের। ঠিক আছে, আল্লাহ হাফেজ।